بسم الله الرحمن الرحيم رب العالمين ابن حبان হাকিম এই কিতাবের মধ্যে হাদিস আছে আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু সাইদ খুদরি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে বলেন قال موسى يا ربي علمني شيئا اذكرك وادعوك به موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন যে বাক্য দ্বারা আমি আপনার জিকির করব যে বাক্য দ্বারা আদুকা বিহি আপনাকে আমি ডাকব শব্দ দিয়ে খেয়াল করেন এমন একটা বাক্য আপনি আমাকে শিক্ষা দেন নবী মূসা আলাইহিস সালাম বলতেছেন কার কাছে আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন যে বাক্যটা আমি জিকির করব আপনার স্মরণ করব এবং আপনাকে আমি ডাকব এমন একটা বাক্য আপনি আমারে শিক্ষা দেন কালা আল্লাহ তাআলা বললেন ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো মূসা আলাইহিস সালাম জবাব বললেন কালা ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাদা আল্লাহ তাআলা আপনি কি বাক্য আমারে শিক্ষা দিলেন পৃথিবীতে আপনার যত বান্দা আছে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে তা আমার তো বলছিলাম একটা পার্সোনাল বাক্য আপনি আমাদের শিক্ষা দেবেন তাহলে সবাই যে বাক্য দিয়ে ডাকে আপনি এটাই তো আমাকে বললেন আল্লাহ বলেন এটাই পড়ো সুবহানাল্লাহ এটাই পড়ো এবার আল্লাহ বলেন মূসা শোনো কালা আল্লাহ তাআলা বলেন ইয়া মূসা হে মূসা শোনো মনোযোগ সহকারে শোনো লাউ আন্না সামাওয়াতু সাবউ যদি সপ্তম মানে সাতটি আসমান সাতটি আসমান ও আমির হুন্না গাইরি আমি আল্লাহ ছাড়া সাত আসমানে যা আছে ওয়ালা আরদিনা সাবউ ফি কাফিহি এবং সাত স্তর জমিনের মধ্যে যা আছে তাহলে সাত আসমান সাত জমিন সবগুলো একসাথে করে যদি একটা পাল্লার মধ্যে দাও কয় পাল্লায় এই যে পাল্লাতে আমরা মাফি এটা দাঁড় একটা দুদিকে দুইটা পাল্লা না এটা কাফুন বলা হয় এদিকে একটা এদিকে একটা যে সাত আসমানে যা আছে সাত জমিনে যা আছে সবগুলো যদি এক পাল্লায় দাও ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফিহি আর অপর পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা দাও সুবহানাল্লাহ বলেন এই বাক্যটা যদি দাও তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন মা লাক বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ মূসা খেয়াল করে শোনো সাত জমিন সাত সাত আসমান যে পাল্লায় দেওয়া হলো আর লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আরেকটা পাল্লায় দেওয়া হলে সাত জমিন সাত আসমানের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ কি কালেমা পড়ছেন খেয়াল করছেন কি কালেমা মুখে উচ্চারণ করছেন খেয়াল করছেন তার ওজন কত তার দাম কত তার দাম কত আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবী আর সারা পৃথিবীর মধ্যে আসমানে তো কত কিছু আছে এই যে আমরা চাঁদ দেখি চাঁদের চাইতে অনেক গুণ বড় হলো সূর্য সূর্যের চাইতে অনেক গুণ বড় হলো আরও অনেক গ্রহ নক্ষত্র আছে এই সবগুলো আমরা পৃথিবীর চাইতে বহু গুণ বড় হলো সূর্য তার চেয়ে আরও বহু গুণ তাহলে সমস্ত আসমান জমিন এক পাল্লায় দিলে যে ওজন হবে তার চেয়ে বেশি ওজন হয়ে যাবে লাইলাহা ইল্লাল্লাহ